জেতার ব্যাপারে 100% নিশ্চিত নিশ্চিতভাবেই পারবো। আজকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী এবং সাধারণ মানুষের যে অভিব্যক্তি, আমি যখন নমিনেশন ফাইল করতে আসছি এবং সেই সঙ্গে আমি যখন গ্রামে গ্রামে যখন জনসংযোগে গেছি, সাধারণ মানুষের যে অভিব্যক্তি আমি লক্ষ্য করেছি, তাতে আমি নিশ্চিত আমরা জিতব। আমি জিতলে এলাকা যে গরিব মানুষের জন্যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে সকল প্রকল্পগুলো আছে সেগুলো সার্থকভাবে রূপায়ণ করার ব্যাপারে গুরুত্ব দেব। আমার বিধানসভা উত্তর বিধানসভা কৃষি প্রধান এলাকা, কৃষকের স্বার্থ এখানে দেখা অত্যন্ত জরুরি আছে। সেই সঙ্গে আমি দেখেছি বিভিন্ন গ্রামে যে ক্যানেলগুলো বিগত দিনে তৈরি হয়েছিল সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, সেখানে জলসেচের ব্যবস্থা সঠিকভাবে নেই। জলসেচ ব্যবস্থাকে আমি সর্বোচ্চ প্রায়োরিটি দেব। আমি একজন প্রাথমিক শিক্ষক, আমি প্রত্যেক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্যে পানীয় জলের ব্যবস্থা করব। সেই সঙ্গে নরেন্দ্র মোদীজি যে ট্যাপ ওয়াটার প্রত্যেক গরিব মানুষের জন্য সরবরাহের ব্যবস্থা করেছেন, সেটা যাতে সার্থক রূপায়ণ হয় তার জন্য আমি চেষ্টা করব। সেই সঙ্গে উত্তর বিধানসভায় মাঝখান দিয়ে একটা রেল লাইন বয়ে গেছে, সেই রেল লাইনের এপার ওপার যাতায়াত করা অত্যন্ত মানুষের কষ্টকর, তাই আমি চাইব তালিত এবং শক্তিগড় বা আমরাতে দুটি ওভারব্রিজ তৈরি করার ব্যাপারে আমি উদ্যোগ নেব। সেই সঙ্গে গাঙ্গপুর স্টেশন এবং সম্ভাব্য জায়গায় আন্ডারপাস তৈরি করার ব্যাপারে আমি চিন্তাভাবনা করব। আপনারা জানেন যে উত্তর বিধানসভার মাঝখান দিয়ে বাঁকা নদী বয়ে গেছে, তার নাব্যতা একেবারেই নষ্ট হয়ে গেছে, তার মধ্যে কোনো জল ঠিকমতো প্রবাহিত হয় না, জল সেচের ব্যবস্থা ঠিকমতো হয় না। অথচ এখানে একটা খুব সম্ভাবনা আছে ভালো জলসেচ ব্যবস্থা করা এবং দুপারটাকে যদি বাঁধিয়ে সেখানে যদি যাতায়াতের ব্যবস্থা করা হয়, রাস্তা তৈরি হতে পারে খুব ভালো। সেই সঙ্গে জলযান ব্যবহার করা যেতে পারে। যদিও এটা একটা বড় প্রকল্প, এটা একজন বিধায়কের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি বিধায়ক হিসাবে আমি নিশ্চিতভাবে উদ্যোগ নেব যাতে সেখানে জলযান চলাচল করতে পারে এবং কৃষকের যাতে বন্যার ব্যাপারে যদি নিরোধ হয় এবং সেদিকে জলসেচ সারা বছর ধরে করা যেতে পারে। আমি বিরোধীর কথা ভাবছি না, আমি আমার কথাই ভাবছি। জনগণ আমাকে চাইছেন, এটা আমি অনুভব করেছি। কে বিরুদ্ধে আছে এটা আমার বিষয় নয়, এটা সাধারণ মানুষ চিন্তাভাবনাই করছে না। এর আগে এর থেকে গ্যাসের দাম অনেক বেশি হয়েছিল, পেট্রোলের দামে বৃদ্ধি হয়েছিল, কিন্তু আজকে বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই, তাই এটাকে একটা নন ইস্যুকে ইস্যু হিসাবে তারা প্রচার করতে চাইছে।